কর্পোরেট লুঠেরা খেতি ছাড়ো ভারত ছাড়ো স্লোগানকে সামনে রেখে বিলোনিয়াতে বামপন্থী গণসংগঠন সমূহের কর্মসূচি। দেশমাতৃকাকে রক্ষা করতে গিয়ে 1942 সালে স্বাধীনতা আন্দোলনের ডাক ছিল ইংরেজ ভারত ছাড়ো। এবারের 75তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে দাঁড়িয়ে বামপন্থী 5টি গণসংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা ও শ্রমিক ফ্রন্ট স্লোগান তুলল কর্পোরেট লুঠেরা খেতি ছাড়ো ভারত ছাড়ো। বুধবার 12টা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে একটি মিছিল শুরু করে প্রদীপ চক্রবর্তীর শহীদ বেদি প্রাঙ্গণে এসে সমবেত হয়ে আওয়াজ তুলল কর্পোরেট লুটেরা খেতি ছাড়ো ভারত ছাড়ো। বিভিন্ন প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে প্রদীপ চক্রবর্তী শহীদ বেদি প্রাঙ্গণের সামনে এসে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালো কর্পোরেটের বিরুদ্ধে। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর 5 জন বামফ্রন্টের নেতৃত্বে সভাপতিত্বে শুরু হয় সভা। সভায় আলোচনা রাখতে গিয়ে বামপন্থী নেতৃত্বরা বর্তমান সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি এই স্লোগানকে বাস্তব রূপ দেওয়ার জন্য সকল অংশের জনগণকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান রাখেন। মূলত এই দিন 9 দফার দাবির উপর এই কর্মসূচি সংগঠিত করে। দাবিগুলো হলো সহজ পদ্ধতিতে কৃষি ঋণ দিতে হবে, বিদ্যুৎ বিল 2022 প্রত্যাহার করতে হবে, কৃষকদের বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ এবং জলের পাম্পের বিদ্যুৎ দিতে হবে, ঐতিহাসিক কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকদের উপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। এই দাবিগুলো সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট 9 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া বিধায়ক দীপঙ্কর সেন, ঋষ্যমুখের বিধায়ক অশোক মিত্র, শ্রমিক নেতা বিজয় তিলক, ত্রিলোকেশ সিনহা, সিপিআইএম মহকুমার সদস্য রিপু সাহা, যুবনেতা মধুসূদন দত্ত, ছাত্রনেতা সুকান্ত মজুমদার, খেত মজুর ইউনিয়নের নেতৃত্ব সুবল রায়, কৃষক নেতা বিকাশ পাল, নারী নেত্রী বকুল দেবনাথ, অনিন্দিতা সাহা সহ বামপন্থী গণসংগঠনের বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।